আগামীকাল সিরিজ বাঁচানোর লড়াইয়ে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। তাওহিদ হৃদয়ের অধিনায়কত্বে ওপেনিংয়ে পরিবর্তন আসতে পারে সৌম্য নাইন জুটিতে, জায়গা পেতে পারেন বিজয়। ব্যাট হাতে জয়ের জন্য প্রস্তুত জাকের, অঙ্কন, হৃদয়রাও। পেস বোলিংয়ের দায়িত্বে থাকবেন তানজিম সাকিব, রেজাউ রাজারা। স্পিন বিষে পোড়াতে প্রস্তুত রিশাদ হোসেন এবং শেখ মাহাদি। গত ম্যাচে ব্যাট হাতেও দারুণ ছিলেন রিশাদ। সেক্ষেত্রে পাকিস্তানের মাটিতে দ্বিতীয় ওয়ানডেতে কেমন একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। অনেক আশা নিয়ে নামলেও লড়াইহীন এক ম্যাচ শেষ হয়েছে একদিন আগেই। পাকিস্তান শাহিনসের বিপক্ষে হেরেছে টাইগাররা। তাওহিদ হৃদয়ের অধিনায়কত্বে এবার ঘুরে দাঁড়ানোর মিশনে কাল 11টায় মাঠে নামবে বাংলাদেশ এ দল। ভবিষ্যতের জন্য প্রস্তুত করতেই তার কাঁধে অধিনায়কত্বের ভার বিসিবি। শুধু হৃদয় নয়, পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় দলের একাধিক তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য নাম রিশাদ হোসেন, তানজিম সাকিব ও জাকের আলী অনিক। তাদের নিয়েই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ এ দল। এ দলের ওপেনিংয়ে থাকবেন সৌম্য সরকার। জাতীয় দলের এই ওপেনার এ দলের হয়েও মাঠে নামবেন বাংলাদেশের হয়ে। তবে তার পার্টনার হিসেবে নাইমকে বাদ দিয়ে নেওয়া হতে পারে আনামুল হক বিজয়কে। সেক্ষেত্রে ওয়ান ডাউনে অবশ্য খেলবেন গত ম্যাচের সর্বোচ্চ স্কোরার সাইফ হাসান। নাম্বার চারে আসবেন এ দলের অধিনায়ক ও বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যান তাওহিদ হৃদয়। এ দলের হয়ে বড় দায়িত্ব থাকবে জাতীয় দলের এই ব্যাটার। নাম্বার পাঁচে আসবেন উইকেট রক্ষক ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কন। জাতীয় লিগে দারুণ পারফরমেন্সের দরুন এ দলে সুযোগ পান অঙ্কন। ছয়ে আসবেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। আর ফিনিশিং রোলে নাম্বার সাতে খেলবেন জাকের আলী অনিক। নাম্বার আটে দেখা যাবে রিশাদ হোসেনকে। এই লেগই বোলিং এর সঙ্গে ব্যাটটাও চালাতে পারেন সমানে। নাম্বার নয়ে আসবেন শেখ মাহাদি, প্রয়োজনে ব্যাটও চালাতে পারেন তিনি। এরপরে ব্যাট হাতে আসবেন তানজিম হাসান সাকিব ও রেজাউর রহমান রাজা। তাদের দুজনের কাঁধেই থাকবে পেস অ্যাটাকিং এর ভার। সঙ্গে থাকবেন সৌম্য, তবে এক পেসার বাড়াতে উপরের যে কোনো একজনকে বাদ পড়তে হতে পারে। এ দল প্রথম দুই টেস্ট ম্যাচেই ড্র করেছে, এরপর প্রথম ওয়ানডেতে হেরে এবার সিরিজ বাঁচাতে নামবে বাংলাদেশ। আগামীকাল সকাল 11টায় মাঠে গড়াবে ম্যাচটি। 30 তারিখ আবার শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ এ দল।